হ্যালো এভরিওয়ান। তো আমরা প্রত্যেকবার প্রত্যেক বছর বাঙালিরা প্ল্যান করতেই থাকি যে কোথাও না কোথাও আমাদের একটা বেড়াতে যেতে হবে, ঘুরতে যেতে হবে মনটাকে ফ্রেশ করার জন্য। তো আমিও চলে গেছিলাম গোয়াতে, নর্থ গোয়া সাউথ গোয়া দুদিনই আমি চুটিয়ে মজা করেছি। এখন যেটা দেখাবো, আমরা নর্থ গোয়ায় কোনখানে স্টে করেছিলাম। আমরা নর্থ গোয়া যেখানে স্টে করেছিলাম সেটা হচ্ছে লাভায়া উডেন রিসর্ট। উডেন রিসর্ট মানে পুরোটাই উডে আর পুলওয়ালা রিসর্ট। তো তোমরা দেখতে থাকো, জানিও তোমরা কেমন লাগছে ভিডিওটা দেখতে তোমাদের। আমার তো রিসর্টটা আমরা booking.com থেকে বুক করেছিলাম, খুবই ভালো লেগেছে। কারণ গোয়ায় এসে একটা পুলওয়ালা রিসর্ট, তার উপর আবার উডেন রিসর্ট, এর মজা তো নিতেই চাই সবাই। তো আমরাও ঝটপট বুকিং করে নিয়েছিলাম। আমাদের পার নাইট পড়েছিল 3000। আর এখানে সব, এখানে তোমরা যখন বুক করবে দেখতেই পারবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড আছে, বাট আমরা ইনক্লুডেড নিইনি। তো শুধু রুম রেন্টটাই আমাদের 3000 পড়েছে, আর ব্রেকফাস্ট এখানে পার হেড তোমাদের 200 টাকা করে পড়বে। বাট খুবই সুন্দর ব্রেকফাস্ট, খুবই সুন্দর। আমরা ব্রেকফাস্টটাই শুধু করেছিলাম, আর আমরা লাঞ্চ বা ডিনার কিছু করিনি। আমরা যে 3 দিন ছিলাম আমাদের খুবই এনজয় করে কাটিয়েছি, আর খুবই ভালো লেগেছে। কারণ এখানের ক্লিননেস ব্যাপারটা সত্যি খুব আমার চোখে পড়েছে, যে সত্যি খুব সুন্দর প্রত্যেক দিন, মানে পুলটাকে পরিষ্কার করা, হোটেলটাকে পরিষ্কার করা, রুম সার্ভিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা ঘুরতে গেলে মেন চাই যে না, একটা হোটেলের রুমটা তার বাথরুমটা যাতে পরিষ্কার পায়, তো আমি সেটাই পেয়েছিলাম। আর প্রত্যেক দিন এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে প্রত্যেক দিনই রুম সার্ভিস নিতে পারো, বাট তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। তোমরা যদি কেউ ভেবে থাকো যে গোয়া যাবে বা প্ল্যান করছো কোথায় থাকবে, বেসিক্যালি নর্থ গোয়াতে প্রচুর হোটেল আছে, প্রচুর রিসর্ট আছে, আমার সাজেশন তোমরা এখানে থাকতেই পারো। কারণ খুবই ভালো আর পরিষ্কার, আর ব্রেকফাস্ট লাঞ্চ আমার সত্যি খুব ভালো লেগেছে। ইভেন পুলটাও খুব ভালো, কারণ পুলটা আমি ভালো বলছি এই কারণেই, পুলে এখানে শুয়ে তোমরা পুলের মজা নিতে পারবে, আর পুলের প্রত্যেক দিন মেনটেন করা হয় পুলের জলটা। আর চলো আমি রুমটা দেখাচ্ছি। আমি 107 নম্বর রুমে ছিলাম, আর এখানে বৃষ্টি চলছে বলে, বৃষ্টির মরশুম বলে এখানে ঢেকে রেখেছে প্লাস্টিকে, যাতে আসলে উডেন রিসর্ট তো, যাতে পোকা টোকা না লেগে যায় বা নষ্ট না হয়ে যায়। তো চলো আমি আমার রুমটা দেখিয়ে নিই, তোমরা জানিও যে তোমাদের রিসর্টটা কেমন লাগছে। আর বারবার বলছি, নর্থ গোয়া গেলে তোমরা এটা বুক করতেই পারো, কারণ সত্যি খুব ভালো পুলওয়ালা রিসর্ট। আর 3000টা আমার মনে হয় না গোয়া আন্দাজে এমন কিছু কস্টলি। চলো আমার রুমটা দেখে নাও। এই যে আমার 107 নম্বর রুম, খুবই পরিষ্কার, খুবই ভালো। আমি এখানে নিজের মতোই সেট আপ করে নিয়েছি সব কিছু, বাড়ি থেকে চাদর পাদর নিয়ে গেছিলাম। আর বাথরুমটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাথরুমটা সত্যি মানে পরিষ্কার, নোংরা না, যে কোথাও মনে হয়নি যে নোংরা, সেটা কোথাও মনে হয়নি। রুমে এসি আছে, আমরা এসি রুম, এসি ডিউলাক্স রুম বুক করেছিলাম, এখানে 24 ঘন্টায় সব কিছু সার্ভিস আছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে, তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এখানে যেতেই পারো। বাথরুমটা সত্যি খুব ভালো, এখানে শাওয়ার আছে আলাদা সেপারেট করা, ওই যে আমি দাঁড়িয়ে ভিডিও করছি ওখানে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা, উনি ওখানে ফোন টিপছে আর পুলের মজা নিচ্ছে। ওয়েদারটা খুব ভালো ছিল সেদিনকে, আমরা যেদিন গেছিলাম, মেঘ বৃষ্টি সব মিলে টোটালি আমার খুব ভালো লেগেছিল। তো চলো তোমরা জানিও কমেন্টস করে কেমন লাগলো। আমি আমার ভিডিওটা বেশি লং না করে এখানেই শেষ করছি। তোমরাও নেট থেকে বুকিং করে যদি গোয়া যাবে মনে করো বুক করতেই পারো, ওখানে সব ডিটেলস তোমরা জানতে পারবে, বাঘা বিচ থেকে একদমই কাছে। তো চলো টাটা, আমার ভিডিওটা আমি শেষ করছি এখানেই, জানিও কমেন্টসে কেমন লাগলো।